কিছুদিন আগে শুনলাম এক লোক সাতজন মেয়েকে বিয়ে করেছেন, এর বিধান কি? এটা কি ইসলামে জায়েজ? সাতটা বিয়ে করা যাবে কিনা? ভাইরা আমার, এই প্রশ্ন যিনি করেছেন উত্তর তিনিও জানেন। আপনারা জানেন না সবাই? সাতটা বিয়ে কি ইসলামে করা যায়? না। মনে রাখবেন, জাহিলি যুগে ইসলাম পূর্ব যুগে মক্কার মুশরিকদের মধ্যে এক একজনের 20টা 50টা 30টা 10টা যা যা মনে চাইতো বিয়ে করত। সকালে বিয়ে করত, বিকেলে ছাড়তো, একসাথে অনেক বিয়ে করত, কোনো ঠিক ঠিকানা থাকতো না। নারীকে অপমান করার, নিগৃহীত করার, নির্যাতিত করার, ছোট করার, তুচ্ছ তাচ্ছিল্য করার এমন কোনো উপায় ছিল না যেগুলো মক্কার মুশরিকরা অবলম্বন করত না। শুধুমাত্র সন্তান কন্যা হয়েছে এই কারণে বাবার মুখ কালো হয়ে যেত। আছে না নাই কোরআনে? ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ বলেছেন কারোর সন্তান কন্যা হয়েছে এই সংবাদটা দিলে তার মুখটা কালো হয়ে যেত। এখনো এরকম কিছু মূর্খ, কিছু জাহেল আছে যে মেয়ে যদি একের পর এক হতে থাকে মুখটা কালো হয়ে যায়, বলে যে আমি ছেলে একটাও হয় নাই, তিনটা মেয়ে ছিল, এখন আরেকটা হয়েছে হুজুর, এখন বংশে চেরাক দিবে কে, বংশে বাপ্তি জ্বালাবে কে? আমি বলি ভাই আপনি মরে সুদ কি হবেন, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন তার ঠিক ঠিকানা নাই, আপনার বংশে চেরাক জ্বললো না, হারিকেন জ্বললো না, লাইট জ্বললো না, মোমবাতি জ্বললো না, হেজাক লাইট জ্বললো, এটা আপনার জানার কোনো বিষয়? মনে রাখবেন ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন আল আম্বিয়া ও আবুল বানাত, বেশিরভাগ নবীদেরকে আল্লাহ তাআলা মেয়ের বাপ বানিয়েছেন। তিনটা মেয়ে সন্তান যদি কারোর হয়, এমনকি হাদিসে দুইটার কথা বলা হয়েছে, যদি কারোর হয় এগুলোকে সঠিকভাবে লালন পালন করে, এদের প্রতি সুবিচার করে, ইনসাফ করে, যোগ্য পাত্রস্থ করে, দিন শিখায়, আল্লাহর সাথে পরিচয় করায়, এই ব্যক্তির জান্নাতের গ্যারান্টি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আমি কোনো হাদিসে পাই নাই এক ডজন ছেলের বাপ হলে এরকম কোনো ফজিলতের কথা আমি পাই নাই কোনো হাদিসে, কিন্তু মেয়েদের ব্যাপারে এরকম বলা আছে। এরপরও জাহিলি যুগের মানুষরা যখন জীবন্ত মেয়েদেরকে কবরস্থ করত, ইসলাম তখন এসে মেয়ের বাবা হওয়াকে এত মর্যাদার বলেছে। এই কোরআনে একটা সূরা আছে, কোরআনের সবচেয়ে বড় সূরাগুলোর একটা, সবচেয়ে দীর্ঘ কলেবরের সূরাগুলোর একটি হলো সূরাতুন নিসা। নিসা মানে কি? নারীগণ, নারীগণদের জন্য স্পেশাল সূরা আছে, পুরুষগণ নামে স্পেশাল কোনো সূরা কোরআনে নাই। এরপরও এই দেশে জমি জমার যত দলিল আছে, যারা দলিল নিয়ে কাজ করে ওনাদেরকে জিজ্ঞাসা করে দেখেন বা অনলাইনে সার্চ দিয়ে দেখেন গুগলে, ম্যাক্সিমাম জমি জমার মালিক ছেলেরা, মেয়েদের নামে দলিল আপনি এখন দেখতে পাবেন ম্যাক্সিমাম পরিবারে নাই, কারণ মেয়েদেরকে আমরা বঞ্চিত করি। তো এরকম মেয়েদের প্রতি জুলুম, তাদের প্রতি নিগৃহীত করা হতো ইসলাম পূর্ব জাহিলি যুগে। যেহেতু একজন পুরুষ মনে চাইলে 10টা 15টা 20টা বিয়ে করত, লাম্পট্য করত, বিয়ে না, বিয়ের নামে লাম্পট্য করত, ইসলাম সেটাকে নিয়ন্ত্রণ করে দিয়েছে, না এভাবে ছেলেমি, এভাবে পাগলামি চলবে না। দুইটা তিনটা বা সর্বোচ্চ চারটা পর্যন্ত বিয়ে করা জায়েজ আছে একই সময়ে, একই সময়ে চারজন স্ত্রী সর্বোচ্চ থাকতে পারে যদি প্রয়োজন হয় এবং যদি তাদের মধ্যে সমতা বজায় রাখতে পারো বহু যদির পর, আর যদি সেটা না পারো খবরদার, সমতা করার মতো মানসিক সে শক্তি নেই যে আমি একজনের প্রতি দুর্বল হয়ে আরেকজনের হক নষ্ট করব, আরেকজনের কাছে যাবই না, ভরণ পোষণ দেবই না, একজনকে বেশি দিব, এরকম একদিকে ঝুঁকে পড়তে পারি, আমার যদি সে আশঙ্কা থাকে। তো আল্লাহ বলেছেন ফাওয়াহিদা, তাহলে খবরদার তুমি একটি বিয়ে করবে। অতএব আমাদের সমাজে অনেক সময় শোনা যায় অমুকে এতটা বিয়ে করছে, চারটার বেশি, সাতটা, ছয়টা, এগুলো নিয়ে অনেক সময় মিডিয়াকে খুব মাতামাতি করতে দেখা যায়। মিডিয়া একটা বেশি দ্বিতীয়টা বিয়ে করলে সেটাকে খুব বাঁকা চোখে দেখে, খোঁচাখুঁচি করে, সাতটা বিয়ে করছে এটাকে হাফ ভাবখানা এমন যে অ্যাপ্রিসিয়েট করতেছে। এই বিয়ে প্রমাণ করছে যে বিয়ে সম্পর্কে এই ব্যক্তি বা যারা এটাকে অ্যাপ্রিসিয়েট করতেছে তারা সম্পূর্ণ মূর্খতা স্বর্গে বাস করছে, তারা কোরআন হাদিস সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা নাই। চারটির অধিক স্ত্রী যদি কেউ রাখে একসঙ্গে তাহলে সেই বিয়ে ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে বাতিল, সেটা অগ্রহণযোগ্য, সেটা হারাম রিলেশন, সেটা কোনো বিয়ে না, সেটা বিয়ের নামে তামাশা। ইসলামী বিচার ব্যবস্থা থাকলে এই যুবক কঠিন শাস্তির মুখোমুখি হবে, এমনকি বর্তমান প্রচলিত আইনেও এই যুবক অপরাধী, কারণ প্রচলিত আইনও চারটি বেশি বিয়ে করার কোনো রাইট কারো নাই। বিধায় আমরা অনেকে এগুলোকে খুব মজা লই, জমুকে সাতটা বিয়ে করছে খুব রসিকতা করি, এই অপরাধ কর্ম নিয়ে রসিকতা করা, বিশেষ করে সেটাকে স্বাভাবিকরণ করার চেষ্টা করা, এটাও এক ধরনের অপরাধ। বিশেষ করে যখন স্বাভাবিকরণের চেষ্টা আমরা করি, আমাদেরকে অন্যায়কে অন্যায় জেনে সেটাকে ঘৃণা করতে হবে, ঘৃণা প্রকাশ করতে হবে, এটা নিয়ে হাসাহাসি করে, এটাকে তাচ্ছিল্য মানে রসিকতা করে এটাকে স্বাভাবিক করার চেষ্টা করা যাবে না।